আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমি মিট দিয়ে পোলাও তৈরি করেছিলাম। এখানে আমি মিটকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, হাড় ছাড়া শুধু মিট বা বেরির মাংস। এটা এখানে আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, তারপর দুই টুকরো দারুচিনি দিয়েছি, 4 থেকে 5টি এলাচি এবং লং এলাচি এবং দারুচিনি দিয়ে দিয়েছি, লং এবং এলাচি। তারপর আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এই মাংসটাকে আমি প্রথমেই রান্না করে নেব, তারপর পোলাও তৈরি করব। এভাবে পোলাও তৈরি করলে খেতে অনেক ভালো লাগে, তো মাংসটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি 3 সাইড কোয়া রসুনকে ভালো করে ছেঁচে দিয়েছি। এবার আদা দিয়ে দিচ্ছি 1 চামচ। পেঁয়াজ 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দেবো, ছোটো ছোটো পেঁয়াজ, এটা বড়ো সাইজের নয়, ছোটো সাইজের জন্য 4টি পেঁয়াজ হবে। তারপর এটাকে ভালো করে স্পেচুলা দিয়ে নেড়ে ছেড়ে এটাকে বসিয়ে দেব। যখন এটা নরম হয়ে যাবে, মিটগুলো নরম হয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেব। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। 10 থেকে 15 মিনিট পর আমি এর মধ্যে কোনো পানি দেব না, পানি এর মধ্যে থেকে বের হবে। তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে, যখনই এটা নরম হয়ে যাবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি তার মধ্যে মশলা দিয়ে দেব। আমার মাংসটার কালার দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি মশলা দিয়ে দেব, এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেব। আমি এভাবেই পোলাও তৈরি করি, অন্য ধরনের কোনো মশলা দিই না। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ এবং জিরার গুঁড়া 1/2 চা চামচ এবং কারি পাউডার 1/2 চা চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়া দিইনি আমি। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে যখন মশলাটা কষে যাবে এবং ভালো করে রান্না হয়ে যাবে, তারপর এটা নামিয়ে ফেলবো। এটার মধ্যে আর অন্য কোনো ধরনের মশলা দিতে হবে না বা কোনো ধরনের পানিও দিতে হবে না, এভাবেই হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট এভাবে মিডিয়াম হিটে রান্না করে তারপর এটাকে নামিয়ে ফেলবো। অন্যদিকে আমি পোলাওর চাল ধুয়ে রেখেছি, অন্য আর একটি হান্ডি বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে। এটার মধ্যে আমি পোলাও তৈরি করব, এজন্য আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। আমার হোমমেড ঘিটা শেষ হয়ে গিয়েছে, তাই সব থেকে কিনে এনেছি, টাইম ছিল না তৈরি করার, আরেকদিন তৈরি করব, তাই আমি সব থেকে এই ঘিটা কিনে এনেছি। 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, 3টি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তারপর এটার মধ্যে চাল দিয়ে দেবো। আমি চাল 3 ফুট চাল, এই পরিমাপটা আমি জানি না, হয়তো আমি যেটা দিয়ে ভাত রান্না করি, যেই মাপে ভাত রান্না করি সেই অনুপাতে আমি এই চালটা দিয়েছি। মেজারমেন্ট কাপে এইটা হবে হয়তো 5 কাপের মতো চাল, একটু বেশি পরিমাণে তৈরি করছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, চালটা আমি দিয়ে দেবো। চালটা আমি পানি জড়িয়ে নিয়েছি 30 মিনিটের মতন, এটা ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি, 30 মিনিট পর এটাকে আমি রান্না করছি। চালটাকে আমি ভালো করে বেজে নেব, পানি জড়িয়ে নিলে পোলাওটা ঝরঝরে হয়, দেখতে অনেক সুন্দর লাগে, কোনো আঠালো ধরনের থাকে না, ঝরঝরে হয়ে যায়, কোনো ভাঙ্গেও না, যেমন আস্তা চাল আস্তা চালই থেকে যায়, আস্ত ভাত হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে, পোলাও ঝরঝরে খেতে ভালো লাগে। আমি এভাবে সবসময় পোলাও তৈরি করি। আমাদের ঘরে সবাই কম বেশি পোলাও পছন্দ করেন। মাঝে মাঝে বেশিরভাগ সময়ে আমি চিকেন দিয়ে পোলাও তৈরি করি, মিট দিয়ে বেশিরভাগ তৈরি করা হয় না, আজকে মিট দিয়ে পোলাও তৈরি করছি। চালটাকে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব, বেশি সময় ভাজতে হবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে, বিকজ এর মধ্যে তেমন কোনো পানি নেই, কোনো ধরনের পানি নেই, এজন্য চালটা ভাজা হয়ে যাবে অতি তাড়াতাড়ি। চালটা ভাজা হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমি এর মধ্যে সে রান্না করা মিটগুলো দিয়ে দেব।
এর মধ্যে আমি 8 থেকে 10টি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আমার অনেক বেশি ভালো লাগে, বেশি করে আমি দিই। পোলাও খেলে কাঁচামরিচটা মাস্ট লাগেই। চালটা দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে, মনে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবেন চালটা একটু শব্দ করছে, বুঝে নিতে পারেন এটা ভাজা হয়ে গিয়েছে। তার মধ্যে আমি এই রান্না করা মিটগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এটা অনেক অনেক সুন্দর হয়েছে, তার মধ্যে কোনো পানি নেই বা কোনো ধরনের মশলাও তেমন বেশি নেই, অল্প পরিমাণে মশলা দিয়েছি। এদেশে যখন প্রথম এসেছিলাম তখন এই মিট একদমই খেতে পারতাম না, কোনো স্মেলই নিতে পারতাম না এই মিটের, রান্না করার সময় বমি চলে আসতো। 1 থেকে 1.5 বছর পর এখন আমার ঠিক হয়েছে, এখন আমি খেতেও পারি, রান্নাও করতে পারি। রান্না করতাম তখনই, বাট খেতে পারতাম না, রান্নার সময় বমি চলে আসতো, কত কষ্ট করে রান্না করতে হতো। জানি বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে, এদেশে এসে প্রথমে বেরির মাংসের স্মেল একদমই নেওয়া যায় না, তখন এটার মধ্যে লাগে অন্য ডিফারেন্ট ধরনের একটা স্মেল থাকে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপরে এর ধরনের কোনো স্মেল থাকে না বা পাওয়াও যায় না, মনে হয় লাগে যেমন সেম ঠিকই আছে, আগের মতোই খাওয়া যায় বা সব কিছু করা যায়, বাট কোনো ধরনের স্মেল পাওয়া যায় না পরবর্তীতে। বাট প্রথম দিক দিয়ে জানি না কেন এ ধরনের স্মেল পাওয়া যায়, একদমই খাওয়া যায় না। 1.5 থেকে 2 বছরের মধ্যে 2 বছর পর মেবি আমি এটা খেয়েছিলাম। আম্মা তো সবসময় বলতেন এটা খাও, না হলে শরীরে রক্ত হবে না, আমি খেতে পারতাম না একদমই। এদিকে আমি মাংসটাকে ভালো করে ভালো করে মাংসটাকে লাগিয়ে নিয়েছি চিকেন চাউলের মধ্যে। কথা বলতে কথা আটকে যাচ্ছে। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা আমি কেটলে গরম করে নিয়েছিলাম, হান্ডির মধ্যে গরম করা যায়, কেটলের মধ্যে আমি গরম করে নিয়েছি, তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নেড়ে ছড়ে চারিদিকে লেগে দেব, এবং চারিদিকে যে ছাল লেগে আছে এই ছালগুলোকে আমি পানির মধ্যে ডুবিয়ে দেব। আর একটু পানি দিতে হবে, ছাল ছাল যতটুকু তার থেকে পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ফার্স্ট ফার্স্ট কাপ ছাল হলে পানিটা দিতে হবে 7 কাপের মতন, তার থেকে একটু বেশি দিতে হবে, ছাল থেকে 2 ভাগ বেশি দিতে হবে। এভাবে স্পেচুলা দিয়েও দেখতে পারবেন যতটুকু ছাল আছে তার থেকে উপরে আসতে হবে 4 আঙ্গুলের মতন। আমি আরও একটু পানি দেব, পানির পরিমাণটা কম হয়েছে। লবণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু লবণ দিয়ে দেব, আমার চালটা বেশি হয়ে গিয়েছে তার জন্য। দেখবেন পোলাওটা হান্ডি ভরে যাবে, অনেক বেশি পোলাও হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে আমি ডেকে ডেকে দেবো হাই হিটে। 2 থেকে 3 মিনিট পরে এই পানিগুলো শুষে গিয়েছে, এবার আমি এটাকে নেড়ে ছেড়ে দেব। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে, বেশি নাড়াচাড়া করতে হবে না, শুধু নিচ থেকে উপরের দিক দিয়ে তুলে দিতে হবে, তাহলে উপরের দিকের চালগুলোও ভালো করে ফুটে যাবে, নরম হয়ে যাবে। দেখুন কোনো ধরনের পানি রয়ে যায়নি এটার মধ্যে, অনেক সুন্দরই লাগছে, ঝরঝরে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো, তার মধ্যে অল্প পরিমাণে ঘি দেব। এখন ঘি দিলে এর মধ্যে ঘির সুন্দর একটা স্মেল আসে, যখন খাওয়া হয় নাইস একটি ফ্লেভার আসে। এবার অল্প পরিমাণে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি যে কোনো সময় বেরেস্তা ভেজে রাখি, বেরেস্তা দিয়েও এভাবে যখন পোলাও তৈরি করি তারপর বেরেস্তা দিয়েও সার্ভ করি, বাট আমার বেরেস্তাগুলো শেষ হয়ে গিয়েছে, অন্য আরেকদিন যখন তৈরি করব তখন শেয়ার করবো আপনাদের সাথে। পেঁয়াজের বেরেস্তা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখাও যায়। দেখুন কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা তুলে দেখে নিচ্ছি, এবার এটাকে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার পোলাওটা হয়ে গিয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো। দেখুন যেমনি আস্তা চাল তেমনি আস্তা চাল রয়ে গেছে, এটা বাসমতি চাল, আমি বাসমতি চাল দিয়ে পোলাও তৈরি করি সবসময়, কোনো সময় আমি পোলাওয়ের চাল দিয়ে তৈরি করিনি, শুধু বাসমতি চাল দিয়ে পোলাও তৈরি করি। দেখুন আস্তে আস্তে চাল রয়ে গেছে, একটি চালও ভেঙেনি, আস্তে আস্তে ভাত হয়েছে। এবার দেখুন আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, জোর জোরে হয়েছে, বাস্তবে এটা আরও সুন্দর হয়েছিল।